नमस्कार, आमी संजीव। आमी आज के एमन एक जगह एसेछि सेटा सबाई हयतो जानेन बा चेनेन, शांतिपुर। शांतिपुर जेमन बैष्णव धर्मावलम्बी मानुषेर काछे एकटा अन्यतम जगह हिसेबे मान्यता पाय, ठीक तेमनि एकईभावे शांतिपुरी तात जे समस्त महिलारा शाड़ी परेन बा जारा शाड़ी प्रेमी, शांतिपुरी तादेर प्रति तादेर एकटा भालोबासा आछे। किन्तु आमरा कखनो भेबे देखि ना बा पिछन फिरे देखि ना जे एई तात शिल्पर साथे जे मानुषरा जड़िये रयेछेन একটা শাড়ি তৈরি করতে কতটা সময় সেখানে তাকে ব্যয় করতে হয়, কি ধরনের ম্যান পাওয়ার তার কাজ করে, কতটা সময় কতটা নিবৃত্তে কতটা একান্তে কাজ করতে হয়, তার সেরকম একজন মানুষের সাথে কথা বলব। তিনি নিজে তাঁত কাপড় তৈরি করছেন। এই ভিডিওটা যে করবো আগে থেকে ঠিক ছিল না, রাস্তা দিয়ে আস্তে আস্তে তাঁত কলের আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে ঢুকেছি তার সাথে কথা বলতে। আসুন তার সাথে পরিচয় করে নিই, তার সাথে পরিচয় করে নিয়ে জানবো তাঁতের কাজ বা তাঁতের শাড়িতে কীভাবে নতুন একটার পর একটা ডিজাইন ওদের যা মহিলাদের মন হরণ করে নেয় খুব অল্প সময়ের মধ্যে। আসুন কথা বলি। দাদা, আপনার নাম কি? আমার নাম আশিস। আশিস দা, আপনি কতদিন ধরে এই তাঁতের কাজ করছেন? তা ধরুন প্রায় 30-35 বছর। 30-35 বছর ধরে আপনি কাজ করছেন, তা আপনার পূর্বপুরুষ কি এই ব্যবসার সাথে জড়িত ছিলেন? হ্যাঁ একদম ব্যবসায় জড়িত ছিলেন। এই যে এখন যে বিভিন্ন বাজারে নতুন নতুন শাড়ি এসছে, তার সাথে তাঁত কি কম্পিটিশন করতে পারছে কি পারছে না? কম্পিটিশন একদমই হচ্ছে না, এই কারণে এখন পাহাড়লুমের এই যে যে তাঁতটা দেখছেন এটা তো পাহাড়লুম বলে, এই পাহাড়লুমে এসে বর্তমানে মজুরি যা নাগিয়ে দিয়েছে তাতে করে একটা মানুষের তো সংসার চালানো খুবই কষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে যা রেট এসে দাঁড়িয়েছে কাপড়ের, যারা ব্যবসা করছে কিনে বেচা করছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি এর থেকে প্রফিট এই মুহূর্তে বার করতে পারছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে ক্ষুদ্র বস্ত্রশিল্প বা বস্ত্রশিল্পীদের জন্য বিভিন্ন রকমের স্কিম করা হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সেটা আপনাদের উপকারে এসছে, না আপনি একজন তাঁতশিল্পী হিসেবে মনে করেন সেই ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকারের কাজ আপনাদের ব্যবসাকে খানিক এগিয়ে দিয়েছে? একদমই না, রাজ্য সরকার আমাদের এই তাঁত শ্রমিকের বা তাঁত সংক্রান্ত যে ব্যাপারগুলো এইসবের মধ্যে একদমই রাজ্য সরকার ঢোকেনি। রাজ্য সরকার মুখে অনেক কিছু বলেছে কিন্তু এখনো অবধি রাজ্য সরকার এর জন্য কিছু করেনি। আপনি তাঁত নিয়ে যখন এই ধরনের একটা অভিযোগ আনছেন, ঠিক এই সময় দাঁড়িয়ে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, কলকাতার সল্টলেকের মতো জায়গায় তাঁতের শাড়ির মেলা শুরু হয়েছে। এই মেলাটা এর আগেও হয়েছে, আচ্ছা 3-4 বছর। আপনি কখনো সেখানে অংশগ্রহণ করেছেন? না না, আমাদের তো অংশগ্রহণ করার মতো স্কোপ নেই সেখানে, আমরা যেহেতু শ্রমিক। তার মানে বলছেন যে যেই সমস্ত বাজারি সংস্থা আছে তারা নিজেদের কাউন্টার খুলে আপনাদের থেকে কম দামে মাল নিয়ে সেখানে বেশি দামে বিক্রি করছে? একদম একদম। তার মানে সাফার করছেন আপনারা, রাতের পর রাত দিনের পর দিন যারা গায়ের ঘাম ঝরিয়ে একটা শাড়িতে নতুন থেকে নতুন ধরনের ডিজাইন তৈরি করছেন, শুধু তাই নয় পূর্বপুরুষদের করে রাখা ডিজাইন এক একজনের কাছে এক একটা সোনার গয়নার থেকে বেশি দামি, আমি দাদা ভুল বলছি না তো? একদম। তাহলে সেই তাঁত শিল্পীরা আজকে কোথায় দাঁড়িয়ে আছে তার খবর নিতে বেরিয়ে পড়িনি, হঠাৎ করে নজরে পড়েছে, তা মনে হলো এইটা যদি ভিডিও না করি তাহলে হয়তো ভিডিও করা থেকে একটা বিষয় হয়তো উপেক্ষা থেকে যাবে, তাই বাধ্য হয়ে ভিডিও করছি। যখন এসেছেন আর একটা কারেন্ট খবর শুনে যান, বলুন এই যে পাহাড়লুম যে মেশিনটা এটা কেজি ধরে বিক্রি করে দিচ্ছে মানুষ, কেন? কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে এর এই কাপড়টা আমি সারাদিনে হয়তো দেখা গেল 4টে কাপড় বুনি, এই মেশিনটাই সারাদিনে 4 থেকে 5টা কাপড় হবে। এবার কথা হচ্ছে যে একটা কাপড়ের মজুরি দাঁড়াচ্ছে 70 টাকা, সেই 70 টাকার থেকে আপনি আপনাকে মাইনাস করতে হবে সবসময় 20 টাকা, যে মজুরিটাই নির্ধারণ হোক না কেন তার থেকে 20 টাকা মাইনাস করে আপনাকে মজুরিটা সেট হবে, বুঝতে পেরেছেন? 4টে কাপড় বললে অ্যাকচুয়ালি আমার ইনকাম হচ্ছে 200 টাকা। আচ্ছা হ্যাঁ, বা ওর থেকে যে টাকাগুলো বাদ যাবে, যার কারণে এই কাজ ছেড়ে বহু ছেলেরা যারা অন্য কাজের দিকে চলে যাচ্ছে, তারা অন্য কাজে অন্য পেশায় চলে যাচ্ছে। অর্থাৎ তার মানে আপনি বলতে চাইছেন যে আজকে তাঁত শিল্প একটা কর্মী সংকটের মধ্যেও রয়েছে, যে নতুন করে কর্মী পাওয়া যাচ্ছে না, যারা অর্থের অভাবে কাজ ছেড়ে নতুন কাজের দিকে চলে যাচ্ছে, নতুন কাজের দিকে চলে যাচ্ছে, আর অবহেলিত হচ্ছে এই পুরনো প্রাচীন তাঁত। কিন্তু যারা মুনাফা লোভী, যারা মুনাফা করতে চান, তারা বড় দোকান সাজিয়ে আপনাদের থেকে মাল কিনে নিয়ে বড় দোকানে মুনাফা করছে, আপনারা সেই অন্ধকারের তিমিরেই পড়ে আছেন। দেখ, আমি একবার ঘরটা ঘুরে দেখাই, দুটো মাত্র বাল্ব জ্বলছে ঘরে, টিনের চাল, তাঁত মেশিন এদিকে একটা, আমার বাঁদিকে আর ডান দিকে একটা, এইরকম একটা ছোট্ট খুপি ঘরের মধ্যে। দাদা আপনার নামটা কি? আশিস দাস। আশিস দাস কাজ করছেন, ইনি হচ্ছেন একজন হয়তো প্রতীক,
এনার মতো আরো তাঁত শিল্পী হয়তো কাজ করছেন, হয়তো এই পাড়াতে খুঁজলে আমরা আরো অনেককে পাবো, কিন্তু সবার কাছে যাওয়া হয়তো সম্ভব না। তাই আশিস বাবুর কাছ থেকে আমরা তাঁত শিল্পের করুণ দশা শুনলাম, কিন্তু রাজ্য সরকার অনেক কথা বলছে। রাজ্য সরকার আমাদের বর্তমানের অভিভাবক, তাকে নিয়ে আমি যেমন কিছু বলতে পারি না, কিন্তু রাজ্য সরকারের কাছে আশিস বাবুর হয়ে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বলতে পারি যে এই শিল্পকে বাঁচানো খুব দরকার। এই শিল্পর সাথে বহু পরিবার জড়িয়ে আছে, বহু মানুষের আশা ভরসা রুজি রোজগার জড়িয়ে আছে। সরকার যদি আরও মরমে দৃষ্টি দিয়ে এদের প্রতি নজর দেন, তাঁত শিল্প যেমন বাঁচবে, বাঁচবে এদের মতো বহু সংসার, বহু জীবন, উন্নত করবে আমাদের রাজ্য, এগিয়ে যাব আমরা। নমস্কার আশিস দা, এইটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।